পিটি লেডিস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটলাক্স স্টুডিও। আমি অনেকদিন পর আবার চলে এসেছি তোমাদের সাথে নতুন ভিডিও নিয়ে। আজকে একটা প্রোডাক্ট রিভিউ ভিডিও হবে, সো দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর যদি তুমি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর যদি তুমি আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে চাও, বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যেটা তোমরা আমাকে করতে চাও, যেহেতু এই ইউটিউবের কমেন্টে সব কমেন্টে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তোমাদের অনেক অনেক প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে ফলো করতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, লিপ কেয়ার নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ভিডিও আছে, কিভাবে তোমরা তোমাদের লিপসের কেয়ার করবে, কিভাবে প্রোডাক্ট ইউজ করবে, কিভাবে স্ক্রাব করবে, কিভাবে ময়শ্চারাইজ করবে, সব কিছু নিয়ে আমি মোটামুটি ভালোই অনেকগুলো ভিডিও দিয়েছি। তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে আসতে পারো, আমার প্লেলিস্ট আছে, সেখানেই তোমরা খুঁজে পাবে। তো আজকেও আমি লিপ কেয়ারের একটা ব্যাপার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে লিপ স্ক্রাব। লিপ স্ক্রাব কতটা দরকার সেটা আমরা যারা স্কিন কেয়ার নিয়ে একটু গবেষণা করি সবাই জানি। সো আজকে আমি লিপ স্ক্রাবের জন্য একটা প্রোডাক্টের কথা বলবো তোমাদেরকে, যেটা দিয়ে তোমরা খুব সহজে খুব রিজনেবল প্রাইসে কিন্তু লিপ স্ক্রাব করতে পারবে। যদিও এতদিন লিপ স্ক্রাবের ব্যাপারে আমি যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল হোমমেড লিপ স্ক্রাব, মানে বাসায় তোমরা কীভাবে তৈরি করবে লেবু চিনি মধু এগুলো দিয়ে। বাট আজকে আমি একটা প্রোডাক্টের নাম বলবো যেটা খুবই রিজনেবল, তোমরা যদি বাসায় তৈরি করতে না চাও, প্রতিদিন তৈরি করে, বা আমরা যদি উইকে দুই তিন দিন হচ্ছে লিপ স্ক্রাব করি, প্রতিদিন আমাদেরকে তৈরি করতে হয়, সো সেটা যদি তোমরা না চাও, তোমরা কিন্তু এই প্রোডাক্টটা কিনে নিয়ে ইজিলি বাসায় বসে লিপ স্ক্রাব করতে পারো। তাহলে চলো দেরি না করে আমরা প্রোডাক্টটা দেখে নিই। ওয়েল, প্রোডাক্টটা হচ্ছে এটা, এটা হচ্ছে মেলানোর একটা লিপ স্ক্রাব, যেটা খুবই খুবই রিজনেবলে পাওয়া যায়। আমি যদি প্যাকেজিংটা ওপেন করি, তোমাদেরকে আমি ক্লোজ শটে আশেপাশে দেখিয়ে দেব, আমি এখন আপাতত দেখাচ্ছি আর কি। তো প্যাকেজিংটা খুবই প্রিমিয়াম মনে হয়েছে আমার কাছে, কারণ এরকম একটা প্যাকেজিংয়ে আসে যেটা হচ্ছে পুরোটাই কাচের তৈরি একটা কন্টেইনার। তো এটা যদি খোলা যায়, ভিতরে একদমই খুব সুন্দর করে কিন্তু আমাদের লিপ স্ক্রাবটা রয়েছে, এবং অনেকখানি থাকে, বেশ অনেকটা থাকে, যেটা তুমি অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারবে। তো এই যে ভিতরে একটা ক্যাপ আছে, এটা খুললে তোমার প্রোডাক্টটা জাস্ট এরকম দেখা যাবে। তো এখানে অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট আছে, ইনগ্রিডিয়েন্ট লিস্টটা যদি আমি একটু বলি তোমাদেরকে, সেটা হচ্ছে এখানে হচ্ছে সুগার আছে, যেটা আমাদের লিপ স্ক্রাবের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। এরপরে যেটা আছে সেটা হচ্ছে জোজোবা অয়েল অর হোহোবা অয়েল, যেটাই বলো না কেন, ইদানিং জোজোবা অয়েলকে হোহোবা অয়েল বলা হচ্ছে, তো এটাও আছে। এরপরে যেটা আছে কোকোনাট অয়েল, কোকোনাট অয়েলে কিন্তু আমাদের লিপসকে ময়শ্চারাইজ করতে অনেক বেশি হেল্প করে। এরপরে আছে বিওয়াক্স, আর বিওয়াক্স আমাদের ঠোঁটের যে ডেড সেলগুলো সেগুলো কিন্তু একদম ভেতর থেকে ক্লিন করে চলে নিয়ে আসে। তো এরপরে আছে ভিটামিন ই, ভিটামিন ই তো আমাদের স্কিনের জন্য অনেক অনেক উপকারী, সেটা তোমরা নিজেরাও জানো। আরও অনেক ধরনের ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা হচ্ছে এই প্যাকেটের গায়ে লেখা আছে, তোমরা পরে নিতে পারো, এবং এখানে ডিরেকশনও দেওয়া আছে তোমরা কীভাবে এটা ইউজ করবে, কতটুকু পরিমাণ ইউজ করবে, কতটুকু সময় স্ক্রাব করতে হবে, সব কিছুই কিন্তু খুব সুন্দরভাবে এই প্যাকেজিংয়ের গায়ে লেখা আছে। সো তোমরা খুব ইজিলি এটা ব্যবহার করতে পারবে, এবং এখানে যতটুকু প্রোডাক্ট থাকে তা দিয়ে তোমাদের নিঃসন্দেহে 6 মাস থেকে 1 বছর তোমাদের ইউজের উপর একদম চলে যাবে, বিকজ লিপস তো অল্প একটু জায়গা, সো এটাতে কিন্তু খুব বেশি প্রোডাক্ট আমাদের কখনোই দরকার হয় না। সো তোমরা এভাবে কিন্তু ইউজ করতে পারো। যদি এখন এটার ইউজিং প্রসেস দেখাই, এটা হচ্ছে তোমরা প্রথমে হচ্ছে এটা ওপেন করে এটার মধ্যে যে একটুখানি প্রোডাক্ট আছে, তোমরা জাস্ট অল্প একটু প্রোডাক্ট হাতে নেবে, হাতে নিয়ে জাস্ট তোমার লিপসে 30 সেকেন্ড লেখা আছে, বাট আমি বলবো যে 30 সেকেন্ড না, তোমরা 1 থেকে 1.5 মিনিট বা খুব বেশি হলে 2 মিনিট পর্যন্ত স্ক্রাব করতে পারো যদি তোমাদের লিপস অতিরিক্ত ড্রাই হয়, আর 30 সেকেন্ড একটু কম হয়ে যায়, তবে ডেড সেলগুলো পুরোপুরি রিমুভের জন্য আমার মনে হয় যে 2 মিনিট করাই যায়, 2 মিনিটের বেশি করো না, কারণ খুব বেশি সময় ধরে স্ক্রাব করলে তোমাদের লিপসের ক্ষতি হতে পারে। দ্যাটস ওয়াই আমি বলবো যে 2 মিনিট পর্যন্ত তোমরা লিপসটাকে পুরো রাব করো, রাব করে করে তোমাদের সব ডেড সেলগুলো উঠে আসুক, এরপর তোমরা খুব সুন্দরভাবে পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। আর তোমরা যদি চাও যে স্ক্রাবিংয়ের আগে হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করতে, এটাও
মানে করতে পারো, কিন্তু না করলেও সমস্যা নেই। তোমার মুখ যদি ক্লিন থাকে, মানে কোনো মেকআপ না থাকে, তাহলে তুমি এমনিতেও এটা স্ক্রাব করতে পারো। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে লিপ স্ক্রাবিং এর পরে সেটা তুমি যে কোনো ধরনের স্ক্রাব, হোমমেড হোক বা হচ্ছে এ ধরনের প্রোডাক্ট হোক, যে কোনো স্ক্রাবিং এর পরে তোমার কিন্তু লিপ অয়েল বা লিপ বাম দেওয়া মাস্ট, ঠিক আছে? স্ক্রাবিং এর ফলে আমাদের স্কিনের উপর যে টর্চারটা হয় সেটা কিন্তু হিল করার জন্য আমাদের একটা ময়শ্চারাইজার অবশ্যই অবশ্যই দরকার, সেটা ফেস স্ক্রাবের জন্য হোক বা হচ্ছে লিপ স্ক্রাবের জন্য। সো স্ক্রাবিং এর পরে অবশ্যই তোমাকে একটা লিপ অয়েল ব্যবহার করতে হবে। আর আমি বলবো যে স্ক্রাবিংটা তোমরা রাতের বেলা করলে বেস্ট হয়, কজ হচ্ছে তোমরা যখন ঘুমিয়ে থাকবে তখন এমনিতেই তো আমরা জানি যে ঘুমের মধ্যে আমাদের স্কিন হিল হয়। সো যখন হচ্ছে স্ক্রাবিংটা করে তুমি লিপ অয়েল দিয়ে হচ্ছে ঘুমিয়ে যাবে, সকালে উঠে তুমি তোমার পরিবর্তনটা, তোমার লিপসের পরিবর্তনটা একদম নিজের চোখে দেখতে পাবে যে কতটা সফট এবং সুন্দর হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই গেল ইউজিং প্রসেস। এরপর যদি বলি আসি হচ্ছে এটার দাম নিয়ে, যদি আমি প্রথমেই বলেছি এটা খুবই রিজনেবল, অনেকখানি প্রোডাক্ট থাকে, দেখে মনে হয় যেন অল্প, বাট একটুখানি ইউজ করলে আসলে খুব বেশি প্রোডাক্ট লাগে না এবং এটা দিয়ে অনেক দিন তোমরা চলতে পারবে। তো এটার দাম কিন্তু 300 থেকে 350 টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ, যেটা খুবই খুবই রিজনেবল। এবং 300 থেকে 350 টাকার মধ্যে এরকম একটা লিপ স্ক্রাব, এটা কিন্তু অনেক বেশি রিজনেবল মনে হয়েছে আমার কাছ থেকে। তো ইয়া, এটাই ছিল আজকের রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। তোমরা এটা যা যা ইউজ করনি অবশ্যই করে আমাকে রিভিউ জানিও, আমি ইউজ করে ভালো ফলাফল পেয়েছি বলেই তোমাদেরকে রিভিউ দিয়েছি। আর তোমরা তো জানোই যে আমি নিজেই ইউজ না করে কোনো কিছু রিভিউ আমি দিই না। আর অবশ্যই আমি প্রথমেই যেটা বলে থাকি সেটা হচ্ছে অবশ্যই অরিজিনালটা দেখে নেবে, এবং এটার ক্ষেত্রে অরিজিনাল চেনার জন্য এটার পেছনে, প্যাকেজিংয়ের পেছনে একটা কিউআর কোড আছে, এখানেও কিছু, মানে এটা যেহেতু চায়না প্রোডাক্ট সো এখানে কিছু ঠিকানা দেয়া আছে বা ফোন নাম্বারও দেয়া আছে, তোমরা চাইলে এই যে এই ফোন নাম্বারে যোগাযোগ করেও কিন্তু বুঝতে পারো যে এটা অরিজিনাল কিনা। সো এই জিনিসগুলো একটু খেয়াল রাখবে যেন তোমরা যে প্রোডাক্টটাই ব্যবহার করো সেটা যাতে অরিজিনাল বা অথেন্টিক হয়। সো ইয়া, এটাই ছিল আজকের প্রোডাক্ট রিভিউ, আশা করি তোমাদের ভালো লেগেছে। আর তোমরা তোমাদের মতামত আমার কমেন্টে জানাতে পারো। চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।